যে রূপ পেলি অশোকালে সুরধনী গঙ্গায় জলান্তে গিয়ে আমি রূপ দর্শন করেছি, এটা কে? কোন রূপের মানুষ? যে রূপের মানুষকে দর্শন করে সে ঘরের বারান্দায় বসে কাঁদছে। কাঁদলে কি হবে? যে সংসার থেকে বেরিয়ে যাব, যাওয়ার তো উপায় নাই। কেন নাই? এ সংসার হলো মায়ার সংসার বাঁধন, মায়ার পাঁচিলে বদ্ধ হয়ে রয়েছে, শুধু কাঁদছে ডুকরে ডুকরে। দর্শন করে এসেছে সেই রূপের মানুষকে আবার আমি ধরতে যাব, আর উপায় নেই। এখানে কথা হলো, যখন দেখেছিলাম তখন যদি আমি বেরিয়ে যেতাম, তখন যদি আমি তাকে ধর্ম বলে বেরিয়ে যেতাম, আর আমার এই মায়ার সংসারে পাঁচিলের মধ্যে আজ থাকতে হতো না। দেখার পর ঘরে এসেছি, মায়ার পাঁচিলে ডুবে ভিতরে প্রবেশ করেছি, এর বাইরে যেতে গেলে এবার একটু কঠিন। কথা নয়, একটা ঘটনা ঘটে গেছে, শুনেছেন? শুনেছেন আপনারা? মারাত্মক ঘটনা ঘটে গেছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যেতে যেতে এদিকে ওদিকে অনেক বড় বড় গাছপালার জঙ্গল, বড় বড় গাছপালা বাগান পাওয়া যায় না, দেখা যাচ্ছে এদিকে। যেতে 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 কুয়ো চিনেন? কুয়ো, কুয়ো, কুয়োর ভিতরে পড়ে গেছে। বুঝতে পারিনি, জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ কুয়োর ভিতরে পড়ে গেছে। অনেক জঙ্গলে অনেক পুরনো কুয়ো আছে, সেগুলো লতা পাতায় গাছ পাতায় ঢাকা হয়ে গেছে, কিন্তু বুঝতে পারেনি কুয়োর ভিতরে পড়ে গেছে। যখনই পড়ে যাচ্ছে যে আমি কুয়োর ভিতরে পড়ে যাবো, অনেক গভীরে চলে যাচ্ছে, খুব মনোযোগ সহকারে শুনবে, গভীরে চলে যাচ্ছে, হঠাৎ দেখছি যে আমি পড়ে যাচ্ছি, কুয়োর চারি ভিতর দিয়ে অনেক ডালপালা লতা পাতা গজিয়েছে, পড়ে যাওয়ার সময় দু হাতে দুটো লতা ধরে ঝুলছে, দুই হাতে দুটো লতা ধরেছে, যেই ধরেছে ও ঝুলছে, অনেক নিচে নেমে গেছে, অনেক কুয়োর ভিতরে ঝুলছে, অনেক উপর থেকে পড়েছে। নিচের দিকে তাকিয়ে দেখছে এই লতা থেকে যদি আমি হাত থেকে ছেড়ে গিয়ে নিচে পড়ি, তাহলে আমি আগুনে পুড়ে মরব, কুয়োর নিচে আগুন জ্বলছে। পর্যাটা লক্ষ্য করবেন, পড়ে যাচ্ছিল, দুটো লতা ধরে ঝুলছে, নিচের দিকে তাকিয়ে দেখলো সেই ব্যক্তি কুয়োর নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাহলে লতা যদি ছেড়ে যায়, নিচে পড়ে যায়, তাহলে আগুনে পড়ব। এবার যে লতা দুটো আমি ধরেছি, যে ধরেছে সেই লতা দুটো ধরে এবার চিন্তা করছে, আমি লতা দুটো ধরে উপরে বেয়ে বেয়ে উপরে উঠে যাব। হঠাৎ দেখছে যে লতা দুটো ধরেছে উপরে, সেই দুটো লতা দুটো ইঁদুর লতাগুলোর গোড়া থেকে কুট 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 করে কামড় দিচ্ছে। কি হবে? নিচে আগুন, উপরে উঠবে, ইঁদুরগুলো কেটে দিচ্ছে, কি হবে? পড়বে তো। ভালো করে আরো চারিদিকে লক্ষ্য করে উপরে আরো উপরে চেয়ে দেখলো, উড়ে পাওয়া, উপরে তো কাল সর্প ঝুলছে, যদিও বা আমি লতা ধরে উপরে উঠি, তাহলে সর্প আমাকে দংশন করবে, কোথায় যাবে এবারে? নিচে পড়ে গেলে কুয়োর নিচে জ্বলছে আগুন, যে লতা দুটো ধরেছে লতা দুটো ধরে বেয়ে বেয়ে উঠতে পারলে আশা করছে, কিন্তু ইঁদুর দুটো আবার কেটে দিচ্ছে, আবার তার উপরে কাল সর্প ঝুলছে।
এটা একটু গল্পের ছলে বললাম, কিন্তু একেবারে গল্প নয়, এর তত্ত্বটা হলো যে কুয়োর ভিতরে পড়ে গেছে সে কুয়োটার কিছু নয়, কুয়োটাই হলো মায়ার সংসার। মায়ারূপ সংসার কুয়োর ভিতরে আমরা পড়ে গেছি, নিচে যে আগুনটা জ্বলছে এ প্রতিটা সংসারে আগুন জ্বলছে, নিবৃত অবস্থায় নেই, আগুন জ্বলছে। এ আগুনটার নাম হলো তৃতাপ জ্বালা। প্রত্যেক সংসারে আগুন জ্বলছে, তাহলে কুয়োটা হলো সংসার, নিচে আগুন জ্বলছে তৃতাপ জ্বালা। উপরে উঠবে বলে লতা দুটো ধরেছিল, ইঁদুর কাটছে, এ লতা দুটোকে ডালপালা নয়, লতা নয়, এই লতা দুটো হলো, একটা হলো আশা আর একটা হলো মায়া। আশার লতা, একটা হলো মায়ার লতা। এখানে আমরা কীর্তন শুনছি, বলুন কার আশা নেই? সবার আছে, সবারই আশা আছে। একটা আশার লতা, একটা হলো মায়ার লতা, ওই দুটো। উপরে দুটো লতার ইঁদুর দুটো কেটে দিচ্ছে, ইঁদুর দুটো একটা কালো একটা সাদা রঙের, একটা সাদা রঙের একটা কালো রঙের, কারা? একটা রাত একটা হলো দিন। আমাদের একটা রাত যাচ্ছে একটা দিন যাচ্ছে, ইঁদুর দুটো হলো তাই, একটা সাদা রঙের একটা কালো রঙের। উপরে কাল সর্প ঝুলছে, মৃত্যু আমাদের কখন কোন সময় আছে এটা তোমরা কেউ বলতে পারবো না। ওই মৃত্যু আমাদের সকল সময় মাথার উপরে ঘুরছে, কিন্তু এই মৃত্যুটা কখন কিভাবে হবে এটা আমাদের হাত নয়, এটা হলো তারই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে। এ মায়ার সংসারে তৃতাপ জ্বালায় আমরা দগ্ধে দগ্ধে জ্বলছি, সুখে কেউ নাই, কেউ সুখে নাই। এ সংসার করতে করতে সং, যারা আমরা সংসারে ভুক্ত সংসার করছি, একজন আমার কথাগুলি একটু আলাদা বুঝবেন, একজন হাত তুলে বলুন, আপনারা যারা সংসারী, কেউ মায়ের গর্ভ থেকে এসে সংসার করেছেন, না সংসার ছিল সংসারে এসে জন্ম নিয়েছেন, কি বলবেন আপনারা? সংসার এসে করলেন না সংসারে এসে জন্ম নিয়েছেন? এগুলোই হলো ভাবনার বিষয়। সংসার ছিল সেই সংসারে আমি এসেছি, আগের থেকে সংসার পাতা ছিল সেই সংসারে আমরা এসেছি। এ সংসার, সং মানে হলো সাজা, সার মানে হলো গোবিন্দ চরণ স্কর সার। কিন্তু মানব দুর্লভ জনমে সাজদে 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 দিন গেল, রাত গেল, রাত গেল, দিন গেল, সাজার তবু শেষ হলো না, আর গোবিন্দ চরণ সারও করতে পারলাম না। প্রেমস বলো গীতায় অনেক রাত হচ্ছে, কীর্তন শুনছেন, আমার কীর্তনে একটু হাতে তালি দেওয়া কম পাবেন, একটু আনন্দটাও কম পাবেন, মাঝে মাঝে পাবেন, সমস্যা নাই, কারণ আমার কীর্তনটা হলো একটু কথার উপর দিয়ে তো হরি বল। কারণ এই কারণে আমি বলি, আপনারা যখন কীর্তন শুনতে এসেছিলেন একে অপরকে বলছিলেন কীর্তন গাইতে যাচ্ছি, কি করতে যাচ্ছি? শুনতে যাচ্ছি। তাহলে শুনতে এসেছে, বলতে এসেছে কে? ভারত থেকে আমি অনরাধম এসেছি বক্তা হিসেবে, আমি বলবো আপনারা শুনবেন। তাহলে আমি এমনি আসিনি, টাকায় এসেছি, 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক আমি বলবো, কি বলবো? যুক্তি না অযুক্তি না তত্ত্ব এগুলো আপনারা বিচার করবেন, শুধু ভুল হলে বলবেন, যদিও বা ভুল হয় আমাকে নামিয়েও দেবেন, নামানোর সাথে সাথে বলবেন ভারতে থেকে আর বাংলাদেশে আসবেন না,
যুক্তি ছাড়া বলবো না, কারণ শুনতে এসেছেন শুনুন, বাজারে এসেছেন বাজার করতে, যদি ব্যাগ খালি নিয়ে চলে যান রান্না হবে, তাহলে শুনতে হবে। 3 ঘন্টা ধরে থাকতে বলবো না, যতটুকু থাকবেন কথাগুলো শুনুন। তাহলে সার হলো গোবিন্দ চরণ সার, সাং হলো সাজা, সাজদে সাজদে এ সার করলাম না, গোবিন্দ চরণ নিলাম না, সবই আমরা গোবিন্দ বৈমুখী হয়ে ভুলে গেলাম। আজ সংসারে তো রং বেরঙের সংসারে সাজার কোনো তুলনাই নাই, কে সাজে না, সবাই সাজে, সাজের বাহার সাজ, সাজের সঙ্গে সঙ্গে গলায় পড়ছি হার, সাজ বাহার, এ বাহিরে সেজে গেলাম বাহার হার, এ গলায় সোনার হার পরেছি 1 লক্ষ টাকা দাম, কানে বড় বড় দুল পরেছি বহুত দাম, হাতে পরেছি কীর্তন শুনতে এসেছি, যে কীর্তনে গোবিন্দ চরণ সার প্রাপ্তি হব সে কীর্তনে আমি গেছি, কানে বড় বড় ঝুলছে, গলায় আছে, হাতে আছে, এ কীর্তন কানে যাবে না, যাবে? যদি বলেন তুমি এত বড় বড় কথা বলছো, হ্যাঁ আমি এরকমই বলি, সোনা নিয়ে ভিড়ের মাঝখানে ঢুকলে আপনি কি করবেন? তাহলে মনটা কোথায় থাকবে? নিজের দেহের দিকে, সোনা দানা কীর্তন শুনতে এসে আর কিন্তু মন কীর্তনে কর্ষণ করবে না। চেন দিয়ে সকল সময় সাজের বাহার করেছি, হার পরেছি, এ হার পরতে পরতে সারাটা জীবন হেরে গেছি, জিততে কভু পারি না। তাই মহাপ্রভু বলছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, হরি যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখিলে ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়ো না ভাই রে, মুখ পানে তুমি চেয়ো না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়ো না ভাই, তার মুখ পানে চেয়ো না ভাই, যেও না ভাই, যেও না ভাই, ও তো হরি কথা বলে না ভাই, যেও না ভাই, ও তো হরি কথা বলে না ভাই, যেও না ভাই, ও তো কৃষ্ণ কথা কৃষ্ণ বদন দেখে নাই ভাই তার কাছে তুমি যেও না ভাই, ও তো হরি বদন দেখে না ভাই তার মুখ পানে যেও না ভাই, নিতাই গুর হরি না ভাই, মুখ পানে তুমি যেও না ভাই তার কাছে যেও না ভাই, মুখ পানে যেও না ভাই, যেও না ভাই। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেও না, যার মুখ দেখিলে ভুলে যাবে হরি তারও কাছে তুমি যেও না, কত বড় কথা। তাহলে দুর্লভ মনুষ্য জীবনে, সবাই আমরা সনাতনী, সবাই আমরা হিন্দু, এই যে হিন্দু আমরা, হিন্দু তো আমরা নিজেরাই হিন্দু, আমরা নামটা দিইনি, আমরা যে প্রকৃত হিন্দু নিজেদের দেওয়া নাম কি, আমরা হিন্দু নিজেদের দেওয়া নয় বিদেশিদের দেওয়া, এ হিন্দু মানুষ আমরা সবাই কি আমরা কীর্তন শুনি করি, কি বলবেন আপনারা? এখনো কিছু মানুষ আছে প্রণামী বক্সে 2 টাকা চাঁদাও দেবে না, 2 টাকা দেবে না, হরি সবাই যাবে না, ধুলোয় গড়াগড়ি দেবে না, সাধু সঙ্গ করবে না, তীর্থে যাবে না, আরো চিন্তা করবে যে হরিসভা কি করে ভাঙে,
কি করে তার নষ্ট হবে এই চিন্তা করে, এরকম প্রকৃতির মানুষও আছে। 536-37 বছর আগে মহাপ্রভু জগায়ার মাধাইকে উদ্ধার করেছিল, কিসে? হরি নামে উদ্ধার করেছে। নিতাই গিয়ে নাম দিল নিতাইয়ের কলসী, মানে কোন কলসী? এই যে যদি নতুন কলসী ঘরের কলসী ভেঙে মারত তাও নয় হতো না, জগাই মাদাই মদকে তো যে কলসীতে করে সেই মদের হাড়াটা ভেঙে সেই কানা নিয়ে নিতাইয়ের মেরেছে মাথা। মেরেছো কলসীর কানা, কলসীর কানা, ওরে জগাই ওরে মাধাই তাই বলে কি প্রেম দেব না। কথাটা বললো কি নিত্যানন্দ, মেরেছ কলসীর কানা তা বলে কি প্রেম দেব না, উদ্ধার করব হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার করব। জগাই মাদাই উদ্ধার হয়ে গেল, কিন্তু এ কলিযুগে এখনো কিছু জ্ঞানন্ধ মানুষ আছে, তারা জগাই মাদাই না হলেও জেরক্স কপি, তাদের আচরণটা এরকম পাওয়া যায়। জগাই মাধাই এখনো উঠে যায়নি, এখনো আছে। কারা? জ্ঞানন্ধ কামন্ধ, যাবে না শুনবে না চাঁদা দেবে না। হরিসভা কি করে এক জায়গা থেকে দু জায়গায় করা যায়, ভাগ করা যায়, খণ্ড করা যায়, এরকম চিন্তাধারা করছে। মহাপ্রভু বলল ওর কাছে খবরদার যেও না, ওর মুখপানে চেয়েও না, ওর মুখ দেখলে তুমি হরিকে ভুলে যাবে। যাওয়ার দরকার নেই, চাওয়ারও দরকার নেই। কিন্তু প্রভু, সকল ভক্ত আমরা হরিনাম সংকীর্তনে ডুবে রয়েছি। যে বাংলার মাটিতে তুমি এসেছো, যে রাজ্যে তুমি এসেছো, এ রাজ্যের রাজা প্রশ্ন করছে, আমার তো অভাব নেই, আমি রাজা, খুব মন দিয়ে শোনো, আমার তো অভাব নেই, রাজ্যের রাজা আমি। শোনো, আমি ভগবানকে প্রত্যেক দিন পুজো দিই, দামি দামি ফুলের মালা কিনে পুজো দিই, ভালো ভালো খাবার দিই, শীতের সময় জামা কাপড় পরাই। আমার ভিতরে চারটে প্রশ্ন জাগরিত হয়েছে, প্রশ্নগুলো কি বলো? ভগবান কোথায় থাকে? এই যে সারাদিন কীর্তন চলছে, কীর্তন রসে নেচে গিয়ে ভগবান কোথায় থাকে? কটা কথা হলো? চারটে। আচ্ছা, রাজার মন্ত্রী থাকে না? রাজা রাজার মন্ত্রী থাকে। রাজা মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ মন্ত্রী, তুমি তো আমার খাও, আমার পরো, আমার প্রাসাদে থাকো, বলো মন্ত্রী ভগবান কোথায় থাকে? মন্ত্রী তখন রাজার কথাটা শুনে বলছে, কেন রাজা মশাই, ভগবান কোথায় থাকে মানে মানুষই ভগবান? আপনারা বলুন, মানুষ ভগবান হবে? একজন বলুন হাত তুলে যে মানুষ ভগবান। আপনাদের সে সাহস নেই বলা, কারণ আপনারা জানেন যে মানুষ ভগবান হতে পারে না, ভগবান নয়, মানুষের ভিতরে ভগবান। এ মন্ত্রী, এ প্রশ্নের উত্তর তোমার হলো না যে ভগবান কোথায় থাকে, মানুষ ভগবান? আরে মানুষ যদি ভগবান হবে, মানুষ মারা যাচ্ছে, ওই মানুষ মারা যাচ্ছে, আর একটা মানুষ মানুষকে ধরে রাখতে পারে না, তার ক্ষমতা নাই, সুতরাং মানুষ ভগবান নয়। ঠিক আছে, এনে দাও। দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, ভগবান কি খায়? ভগবান খায় না? আচ্ছা, পাঁচটা আপেল দিয়ে দেখেছ যে একটা আপেল খেয়ে নিয়েছে, চারটে আছে? তোমরা তো পুজো দাও। আচ্ছা, ভগবান নারকেল নাড়ু খায়? নারকেল নাড়ু কই? 24টা দিয়ে দেখো, দরজা বন্ধ করে চলে আসো, 30 মিনিট পরে দরজা খুলে দেখো যে 23টা আছে, একটা খেয়ে নিয়েছে, পাবে? গুনে গুনে 24টা দেবে, 24টাই নারকল নাড়ু তুমি পেয়ে যাবে। তাহলে অথচ দিচ্ছ ভগবানকে, ভগবান এগুলো তোমার, তুমি কে? 500 বাতাসা মেপে দাও, 500 আবার পেয়ার মেপে নিয়ে নাও, মাপেই পেয়ে যাবে, কম নেই। লেবু দাও 5টা, 5টাই পাবে। তাহলে দিচ্ছি ভগবানকে, ভগবান খেলো না কেন?
হ্যাঁ ভগবান কি খায়? মন্ত্রী বলছে রাজা মশাই মানুষ যা যা খায় ভগবান তাই তাই খায়। আমরা মানুষ কি খাচ্ছি বলুন? এখানে যখন আগুন কখন জ্বলে মায়ের? এখানে খিদে পাইনি, খাওয়া হয়ে গেছে, ও তার মানে আগুন জ্বলেছিল নিভিয়ে ফেলেছে। এখানে তখন আগুন জ্বলে যখন খিদে পাই। খিদে মেটানোর জন্য আমরা কত কি খেয়ে এই কুর্ম অবতারকে আমরা শান্ত দিচ্ছি। তাহলে মন্ত্রী বলছে মানুষ যা যা খায় ভগবান তাই তাই খায়, রাজা বলছে চুপ। অমাবস্যা পূর্ণিমা একাদশী কত তিথি এসে সামনে দাঁড়ায়, কই মানুষ সেগুলো তো পালন করে না, কিছু কিছু মানুষ করে, কিছু কিছু মানুষ সেই তিথিগুলোর মধ্য থেকে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায়, হ্যাঁ কি না খায়? তাহলে মানুষ যদি এগুলো চলাকালীন খাচ্ছে তাহলে মানুষ খাচ্ছে ভগবান খাবে? তোমার এই উত্তর হলো না। যাকে তৃতীয় প্রশ্নের উত্তর দাও, ভগবান হাসে কখন? হ্যাঁ আমার এই কথাগুলো শুনে বেশিরভাগ ভক্তমণ্ডলী মুচকি মুচকি হাসছেন। হ্যাঁ বলছে কি, মানুষ যখন হাসে ভগবান তখন হাসে। মানুষ তো সকল সময় সুখে থাকতে চায়, সকল সময় হেসে কেটে জীবন কাটাতে চায়। তাহলে ভগবান মানুষ যখন আসে ভগবান তখন আসে, এ কোনো যুক্তিযুক্ত হলো না। ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না, বেগার হয়ে গেছে। আমি যদি তোমার পরিবারতে একটা গরু কিনে পুষতাম তো আমার বালতি বালতি দুধ দিত। আর শেষ প্রশ্নের উত্তর দাও মন্ত্রী, ভগবানের কাজ কি, কি করে ভগবান? মন্ত্রী বলল এইটা কোনো ব্যাপার না রাজামশাই, মানুষ যা যা করে ভগবান তাই তাই করে। এ আরো বোকামো কথা বললে, যা গে ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না, তুমি এক কাজ করো, রাজ্যে ঢেড়ি পিটে দাও, ঢোল পিটাও। কেউ যদি চারটে প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য বড় ধরনের পুরস্কৃতের ব্যবস্থা রেখেছে। ঢোল পিটাচ্ছে, বলানি তাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি, রাধারানী কি, সবাই বলল কি, সবাই বলল কি, এই সামনে যারা না আছেন বলে দিয়েছেন, পেছনে যারা বসে আছেন নিচে বা চেয়ারে, এরা বলছে চেয়ারে বসে আছি বলবো না। না আপনারা বলেছেন, এ বলতে গেলে হাত তুলে পড়বার ভয় আছে তো? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ডুবে যান বুঝে যাবেন। এ হরিনামের খেলায় হাত ভাঙবে না, পা ভাঙবে না, গন্ডগোল হবার কোনো ভয় নেই, শুধু একবার বলে দিয়েই দেখুন না, তোলা যাবে? এখনো চিন্তা করছে, ঠিক বলছে, তুলু বলো নিতাই চাঁদ কি, হাতে তালি দিলে জ্বালা ধরবে কি? জ্বালা যদি না ধরে তৃতাপ জ্বালাটাকে দূর করে দিতে হবে তালি দিয়ে। বলো সবাই গৌরাঙ্গ মহাপ্রভু কি? তাহলে একটু কীর্তন হয়ে যাক, তারপরে আমি তত্ত্বগুলো বলি, কেমন? খুব প্রেম সে শুনতে হবে, কাঁদবেন হাসবেন, টক জল মিষ্টি সব রকম পাবেন, একটু একটু করে, শুধু ধৈর্য দরকার, এটা কীর্তন তো, ঘুমাবেন না, কেমন? বালকৃষ্ণ কানাইয়া কি, ডাউন হয়ে গেল কেন? আমি দুটো কথা বলে আবার বলবো ভেবেছিলাম যে প্রথমের মতোই থাকবে, ও বাবা বলার পরে দেখছি কমে গেছে। ভক্ত মণ্ডলী কি, হাত তুলে রাখো সবাই, কি আনন্দ হলো নদী আনা গোড়ে রে, খুব সুন্দর গোড়ে লো রে, ও ভাই নিতা এলো রে, ¡Gracias!
ও ভাই নিতা এলো রে গৌরে লো রে ও ভাই নিতা এলো রে গৌরে লো রে ও ভাই নিতা এলো রে ও ভাই নিতা এলো রে বেশি দেওয়া যাবে না একটুখানি থাক বলো নিতাই গৌর হরি বল।